সুপ্রিয় শিক্ষার্থী, অনুশীলনী 3.5 এর দ্বিতীয় পর্বের ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা প্রথম পর্বের ভিডিওতে এই অনুশীলনীর 14, 15, 16 এই তিনটি প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নগুলো বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় আসে, তাই তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নগুলো সমাধান করবে। দেখো, 17 নং প্রশ্ন, বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, কিন্তু 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? এখানে লক্ষ্য করো, 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। এই কথাটার অর্থ হচ্ছে 5 জন যাত্রী না যাওয়ায় প্রত্যেকের ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। এখন আমরা প্রশ্নটির সমাধান করব। সমাধান দেখো, এখানে বাসে কতজন যাত্রী গিয়েছিল তা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই জাতীয় প্রশ্নে যা নির্ণয় করতে হয়, প্রথমে তাকে অজানা রাশি হিসেবে ধরে নিতে হয়। মনে করি বাসে যাত্রী গিয়েছিল 1 জন, যাত্রী গিয়েছিল 1 জন। তাহলে দেখো, যেহেতু বাসে 1 জন যাত্রী গিয়েছিল, এই 1 জন যাত্রী এই 5700 টাকা ভাড়া বহন করেছে। তাহলে আমরা যদি এই 5700 টাকাকে 1 জন যাত্রী দ্বারা ভাগ করি, তাহলে মাথাপিছু ভাড়া বের হবে, অর্থাৎ প্রত্যেক যাত্রীর ভাড়া বের হয়ে আসবে। সুতরাং প্রত্যেক যাত্রী ভাড়া দিয়েছিল বা ভাড়া বহন করেছিল, লিখতে পারো ভাড়া দিয়েছিল 5700/x টাকা। আবার এই 5 জন যাত্রীও যদি যেত, অর্থাৎ সবাই যদি বনভোজনে যেত, তখন বাসে যাত্রী সংখ্যা হতো x+5 জন এবং প্রত্যেক যাত্রীর ভাড়া হতো 5700/x+5 টাকা। তাই আমরা লিখব, কিন্তু সবাই বনভোজনে গেলে, বনভোজনে গেলে প্রত্যেকে ভাড়া বহন করত, ভাড়া বহন করত 5700, অর্থাৎ 5700 টাকাকে যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তখন যাত্রী সংখ্যা হতো x+5, এতজন, তার মানে 5700/x+5 এত টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে 5 জন যাত্রী না গেলে প্রত্যেকে ভাড়া বহন করেছিল 5700/x টাকা, আর যদি 5 জন যাত্রী যেত, তাহলে প্রত্যেকে ভাড়া বহন করত 5700/x+5 টাকা। দেখো, 5 জন যাত্রী না যাওয়ায় প্রত্যেকের ভাড়া কিন্তু এখানে 3 টাকা বৃদ্ধি পেয়েছিল। তাই আমরা লিখব প্রশ্ন মতে, 8 টাকা - 8 টাকা = 3 টাকা। প্রশ্ন মতে 5700/x - 5700/x+5 = 3, বা এখানে লসাগু হবে x×x+5। দেখো, এখানে x কাটা যাবে, 5700 দ্বারা গুণ করে নেব, 5700x+5 দ্বারা 5700 গুণ, 500/500/500 = 35, হাতে 3, 5×5 = 25, 3, 28। তারপর দেখো, x+5 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে x থাকবে, গুণ করলে হবে 5700x = 3, বা এখানে 5700x কাটা যায়। তারপর দেখো, 28500/ গুণ করলে পাই x²+5x = 3, বা উভয় পক্ষে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3×9 = 27, 1×3=15, 00, x²+5x = 1, সাইন নোট লিখবে 3 দ্বারা ভাগ করে। বা এবার যদি আমরা আর গুণ করি, তাহলে x²+5x = 9500, বা x²+5x - 9500 = 0, বা এখন আমরা এখানে মিডল ফ্যাক্টরাইজেশন করব। দেখো, এখানে 9500 ভেঙে আমরা 100 এবং 95 পাই,
195 গুণ করলে 9500 হবে, 100 থেকে যদি 95 বাদ দেই তাহলে দেখো এখানে 5 মিলে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 95x মাইনাস 9500 ইকুয়াল 0, তাহলে বা x কমন নিলে x প্লাস 100 মাইনাস 95 কমন নিলে x মাইনাসে মাইনাসে প্লাস 100 ইকুয়াল 0, তাহলে বা x প্লাস 100 x মাইনাস 95 ইকুয়াল 0। এখানে যেহেতু দুটি রাশির গুণফল শূন্য চলে আসছে, তাহলে হয় প্রথম রাশি শূন্য অথবা দ্বিতীয় রাশি শূন্য হবে অথবা উভয় রাশি শূন্য হবে। আমরা লিখব হয় x প্লাস 100 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল মাইনাস 100 লিখবে, যা অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য? আমরা x ধরে নিয়েছিলাম যাত্রী সংখ্যা, লিখবে যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এভাবে সাইড নোট দিবে। এবার আমরা লিখব অথবা x মাইনাস 95 ইকুয়াল 0, অথবা x মাইনাস 95 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 95, দেখো 95 ধনাত্মক মান, তার মানে যাত্রী সংখ্যা 95 জন। তোমরা লিখবে সুতরাং নিম্ন যাত্রী সংখ্যা 95 জন। আবার যদি প্রশ্নে প্রত্যেকে কত টাকা ভাড়া বহন করেছিল তা নির্ণয় করতে বলে, তোমরা এই 5700কে 95 দ্বারা ভাগ করবে, তাহলে প্রত্যেকের ভাড়া বের হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রশ্নটির সমাধান তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের প্রশ্নটির সমাধান করব। এবার 18 নং প্রশ্ন দেখো, একজন যাত্রী স্রোতের অনুকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, স্রোতের বেগ ও নৌকার বেগ কত? প্রিয় শিক্ষার্থী, এই জাতীয় প্রশ্ন সমাধান করার পূর্বে আমাদের অবশ্যই স্রোতের প্রতিকূল কী এবং স্রোতের অনুকূল কী এ বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। আমরা জানি স্রোত যেদিকে যায় সেটি হচ্ছে স্রোতের অনুকূল, এবং স্রোত যেদিকে যায় তার বিপরীত দিকটি হচ্ছে স্রোতের প্রতিকূল। আবার নৌকার বেগ যদি স্রোতের বেগ থেকে বেশি হয় তাহলে নৌকা স্রোতের প্রতিকূলে যেতে পারবে, কিন্তু নৌকার বেগ যদি স্রোতের বেগ থেকে কম হয় তাহলে নৌকা স্রোতের প্রতিকূলে যেতে পারবে না। আবার নৌকার বেগ এবং স্রোতের বেগ যদি সমান হয় তাহলে নৌকা পানিতে স্থির থাকবে। এখানে যদি আমরা নৌকার বেগ আমরা ঘন্টায় এক্স কিলোমিটার ধরে নেই এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার ধরে নেই, তাহলে অবশ্যই এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই হবে। সমাধান, ধরি নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার হলে ওই ব্যক্তি যখন স্রোতের অনুকূলে যাবে তখন এক ঘন্টায় যেতে পারবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার, অর্থাৎ অনুকূলে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হবে। আবার যখন ওই ব্যক্তি স্রোতের প্রতিকূলে যাবে তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, অর্থাৎ ওই ব্যক্তি স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যেতে পারবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। এখানে দেখো স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, আমরা এক ঘন্টায় কত কিলোমিটার যায় তা বের করে নেব। দেওয়া আছে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, সুতরাং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় ডি বাই পি এত কিলোমিটার। আবার দেখো স্রোতের প্রতিকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, ওই পথ বলতে এই ডি কিলোমিটার যেতে তার কিউ ঘন্টা লাগে। আবার স্রোতের অনুকূলে কিউ ঘন্টায় যায় ডি কিলোমিটার, সুতরাং স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় ডি বাই কিউ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় ডি বাই পি কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় ডি বাই কিউ কিলোমিটার।
প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই হবে ডি বাই পি এবং এক্স মাইনাস ওয়াই হবে ডি বাই কিউ। প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ডি বাই পি, সমীকরণ এক, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডি বাই কিউ, ডি বাই কিউ, সমীকরণ দুই। এবার যদি আমরা সমীকরণ এক ও দুই যোগ করি তাহলে দেখো ওয়াই ওয়াই কাটা যাবে, এক্সের মান বের হবে টু এক্স ইকুয়াল ডি বাই পি প্লাস ডি বাই কিউ, বা টু এক্স ইকুয়াল এখানে ডি কমন নিতে পারি ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ। সুতরাং এক্স ইকুয়াল ডি বাই টু ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ। প্রিয় শিক্ষার্থী, তাহলে যেহেতু এক্সের মান বের হয়েছে আমরা এক্স নৌকার বেগ ধরে নিয়েছিলাম, এটি হচ্ছে নৌকার বেগ। আবার যদি আমরা সমীকরণ দুই থেকে এক বিয়োগ করি তাহলে ওয়াইয়ের মান বের হয়ে আসবে, অর্থাৎ স্রোতের বেগ বের হবে। আবার টু মাইনাস ওয়ান, দেখো আমরা যদি দুই নং থেকে এক নং বিয়োগ করি, দুই নঙ্গের বামপক্ষ এক্স প্লাস ওয়াই, এক নঙ্গের বামপক্ষ এক্স মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হবে। দুই নঙ্গের ডানপক্ষ ডি বাই কিউ মাইনাস এক নঙ্গের ডানপক্ষ ডি বাই পি, বা এখানে এক্স এক্স কাটা যায় টু ওয়াই, এখানে ডি কমন নিতে পারি ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি। সুতরাং ওয়াই ইকুয়াল ডি বাই টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে স্রোতের বেগ। আশা করি তোমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ কীভাবে বের করতে হয় বুঝতে পারছো। এখন আমরা পরের প্রশ্নের সমাধান করব। এবার ১৯ নং প্রশ্ন দেখো, একজন মাঝি দাঁড় বেয়ে ১৫ কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে ৪ ঘন্টা সময় লাগে, সে স্রোতের অনুকূলে যতক্ষণে ৫ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে ৩ কিলোমিটার যায়, দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এখানেও দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা তাই প্রথমে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ ধরে নেব। ধরি দাঁড়ের বেগ ঘন্টায় এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার, তাহলে ওই ব্যক্তি স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যাবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। তাহলে যেহেতু স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যাবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার, এখানে দূরত্ব দেওয়া আছে ১৫ কিলোমিটার, এই ১৫ কিলোমিটার স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যেতে মোট কত সময় লাগবে তা আমরা এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে বের করতে পারি। দেখো ঐকিক নিয়মে আমরা এভাবে লিখতে পারি, স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই কিলোমিটার যাবে এক ঘন্টায়, এক কিলোমিটার যাবে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায়, সুতরাং ১৫ কিলোমিটার যাবে, ১৫ গুণ হবে ১৫ বাই এক্স প্লাস ওয়াই এত ঘন্টায়। এভাবে আমরা স্রোতের প্রতিকূলে ১৫ কিলোমিটার যেতে কত সময় লাগবে তা বের করতে পারবো, ১৫ বাই এক্স মাইনাস ওয়াই এত ঘন্টায় বের হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে স্রোতের অনুকূলে ১৫ কিলোমিটার যেতে সময় লাগে ১৫ বাই এক্স প্লাস ওয়াই ঘন্টা, এবং ওই পথ ফিরে আসতে অর্থাৎ স্রোতের প্রতিকূলে ১৫ কিলোমিটার ফিরে আসতে সময় লাগে ১৫ বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টা। এই দুটি সমষ্টি হচ্ছে, এখানে দেওয়া আছে ৪ ঘন্টা, আমরা লিখব ইকুয়াল ৪। এবং দেখো এখানে প্রশ্নে বলছে স্রোতের অনুকূলে যতক্ষণে ৫ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে ৩ কিলোমিটার যায়, তাহলে স্রোতের অনুকূলে ৫ কিলোমিটার যাবে কত ঘন্টায়, ৫ বাই এক্স প্লাস ওয়াই এত ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে ৩ কিলোমিটার যাবে ৩ বাই এক্স মাইনাস ওয়াই এত ঘন্টায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই দুটি সমান হবে প্রশ্ন মতে, এটি হচ্ছে সমীকরণ ২। এখন সমীকরণ ১ ও ২ সমাধান করে আমরা এক্স ও ওয়াই এর মান বের করব, তাহলে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ বের হয়ে আসবে। এক নং হতে দেখো, এক নঙ্গে যদি আমরা আর গুণ করি তাহলে হবে থ্রি এক্স
প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই, বা আমরা এক্সকে বাম পক্ষে নিয়ে আসি, থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই, বা এখানে বিয়োগ করে আমরা পাবো মাইনাস টু এক্স ইকুয়াল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাস এইট ওয়াই। সুতরাং মাইনাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো এক্স ইকুয়াল ফোর ওয়াই, সমীকরণ তিন। এখন যদি এই এক্সের আপাত মানটি আমরা সমীকরণ একে বসিয়ে দেই তাহলে ওয়াইয়ের মান বের হয়ে আসবে, এক নং এ এক্স ইকুয়াল ফোর ওয়াই বসিয়ে পাই। দেখো এক নঙ্গে যদি এক্সের পরিবর্তে আমরা ফোর ওয়াই বসাই তাহলে ফিফটিন বাই ফোর ওয়াই প্লাস ওয়াই প্লাস ফিফটিন বাই ফোর ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল ফোর, বা ফিফটিন বাই ফাইভ ওয়াই প্লাস ফিফটিন বাই থ্রি ওয়াই ইকুয়াল ফোর, বা দেখো এখানে কাটাকাটি যাবে, এখানে পাবো থ্রি বাই ওয়াই প্লাস এখানে পাবো ফাইভ বাই ওয়াই ইকুয়াল ফোর, বা লসাগু ওয়াই থ্রি প্লাস ফাইভ ইকুয়াল ফোর, বা এইট বাই ওয়াই ইকুয়াল ফোর, বা আর গুণ যদি করি তাহলে ফোর ওয়াই ইকুয়াল এইট, সুতরাং ওয়াই ইকুয়াল টু। ওয়াইয়ের মান যদি আমরা তিন নঙ্গে বসিয়ে দিই তাহলে এক্সের মান বের হয়ে আসবে, তিন নং এ ওয়াই এর মান বসিয়ে পাই। দেখো তিন নঙ্গে যদি আমরা ওয়াইয়ের মান বসিয়ে দেই এক্স ইকুয়াল ফোর ইন্টু টু, সুতরাং এক্স ইকুয়াল এইট। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু প্রথমে দ্বারের বেগ ধরে নিয়েছি ঘন্টায় এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ধরে নিয়েছি ঘন্টায় ওয়াই কিলোমিটার, এখানে যেহেতু এক্সের মান বের হয়েছে এইট এবং ওয়াইয়ের মান বের হয়েছে টু, সুতরাং দ্বারের বেগ ঘন্টায় এইট কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় টু কিলোমিটার। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত শেষ করছি, আমি নেক্সট ভিডিওতে এই অনুশীলনীর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।